হ্যালো ভাই ডিয়ার স্টুডেন্ট, অলএক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইটা কি কি আছে আমরা ডিটেলস আজকে দেখাবো। তোমরা বুঝতে পারছো এটা বাংলা বইয়ে তোমাদের প্রথম যেই মলাটা থাকবে সেটা এরকম থাকবে, দেখতে পারছো তোমরা এটা। তো এরকম থাকবে তোমাদের পেজটা, তারপরে তোমরা জাস্ট ডিটেলস দেখবে, এরকম কিছু ছবি দেওয়া আছে, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের একটা চিত্র দেওয়া আছে। এখানে বাংলা ষষ্ঠ শ্রেণী, এটা পরীক্ষামূলক সংকলন বলা হয়েছে। তো এখানে তোমাদের বলা হয়েছে এটা তোমাদের প্রকাশ কাল ছিল ডিসেম্বর 2022 সালে। তারপরে তোমাদের এখানে কি দেখবো, ভূমিকাটা দেখতে পারো, সূচিপত্র যেটা বলা হয়। তো এখানে সূচিপত্র ভালো করে দেখে নাও। এখানে তোমাদের প্রথম অধ্যায় আছে মজাদার মর্যাদা মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে প্রমিত ভাষায় শিখি, এবং দ্বিতীয় অধ্যায় দুটা পরিচয় দেওয়া আছে, প্রথম পরিচয় দেওয়া প্রমিত ভাষা, দ্বিতীয় পরিচয় দেওয়া শব্দের উচ্চারণ। তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থ বুঝি বাক্য লিখি, এখানে তৃতীয় অধ্যায়ের মধ্যে চারটা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচয় হচ্ছে শব্দ শ্রেণী, দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে শব্দের অর্থ, তৃতীয় পরিচয় জ্যোতিচিহ্ন, চতুর্থ পরিচয় বাক্য। তার চতুর্থ অধ্যায় দেওয়া আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, পঞ্চম অধ্যায় দেওয়া আছে বুঝি পড়ি লিখি লিখতে শিখি, পরিচয় দেওয়া আছে পাঁচটা। প্রথম পরিচিত হচ্ছে প্রায়োগিক লেখা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিবরণমূলক লেখা, তৃতীয় অধ্যায় হচ্ছে তথ্যমূলক লেখা, চতুর্থ অধ্যায় বলছে বিশ্লেষণমূলক লেখা, পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে তোমার কল্পনা নির্ভর লেখা, ষষ্ঠ অধ্যায় বলছে সাহিত্য পড়ি এবং লিখতে শিখি, প্রথম পরিচ্ছেদ তো কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদ তো গান, তৃতীয় পরিচ্ছেদ তো গল্প, 4 নম্বর হচ্ছে প্রবন্ধ, 5 নম্বর হচ্ছে নাটক, 6 নম্বর হচ্ছে তোমাদের সাহিত্যের নানা রূপ দেওয়া আছে। সপ্তম অধ্যায় দেওয়া আছে জেনে বুঝে আলোচনা করি, পরিচয় দুটো দেওয়া আছে, প্রথম পরিচয় হলো প্রশ্ন করতে শেখা, দ্বিতীয় পরিচয় আলোচনা করতে শেখা। এই ছিল তোমাদের সূচিপত্র। প্রথম অধ্যায় দেওয়া আছে কি, প্রথম মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। এখানে পরিস্থিতি দেওয়া আছে একটা চিত্র দেখতে পাচ্ছো, এখানে দুইটা লাইন দেওয়া আছে, 2 নম্বর চিত্র দিও, চিত্র থেকেও তোমাদের দুইটা লাইন দেওয়া আছে, এখান থেকে তোমাদের এটা বিশ্লেষণ করতে হবে। আবার 3 নম্বর পরিচ্ছেদ দেওয়া আছে দেখতে পাচ্ছ, পরিচ্ছেদ থেকে তোমাদের এই ঘটনা থেকে দুইটা লাইন দেওয়া আছে, এটা তোমার বুঝে তোমরা কি শিখলে ডিটেলস এখানে লিখতে হবে। পরিস্থিতি 4, বাড়ির আশেপাশে দোকানের দোকান এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদার সাথে কথা বলছি, এখানে বলা হয়েছে। পরিস্থিতি 5-এ বলা হয়েছে কয়েকজন বন্ধু বান্ধবে থেকে বাসায় ফিরছি, তারপর বলছে যে একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলো, এ ছিল পরিস্থিতি। 6 নম্বর কিছুদিন অসুস্থ থাকার স্কুলে যেতে পারিনি, শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছিল, যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় ক খ গ তোমাদের শখ দেওয়া আছে, এগুলো আমি তোমাদের লিখতে হবে। ভাষার মর্যাদায় প্রকাশ করি, এখানে কি বলি এবং কাদের বলি এগুলো তোমাদের ব্যাকরণ অনুযায়ী লিখতে হবে সুন্দর করে। তারপরে তোমাদের এখানে তোমাদের কাল দেওয়া আছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়াকাল। কাল হচ্ছে তোমাদের এখানে সর্বনাম মূলত 3 ধরনের, সর্বনাম সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ভালো করে দেখতে পারবো। তুমি দেখতে পাচ্ছো সাধারণ মানি এবং বর্তমান ঘনিষ্ঠ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ক্রিয়ার রূপ আরও দেওয়া আছে 3 প্রকার, যথা সাধারণ সর্বনাম এবং মানি সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনাম। তারপর হচ্ছে সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি করতে বলছে, তুমি এবং তোমরা, এখানে ক্রিয়া কি হবে সেগুলো এখানে তোমাদের বসাইতে হবে, বাক্য দেওয়া আছে। তারপরে হচ্ছে ভাষিক ও অভাষিক যোগাযোগ, ভাষিক হচ্ছে তোমার হচ্ছে মূলত যোগাযোগ 2 ধরনের, একটি ভাষিক যোগাযোগ, একটা অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগ কাকে বলে এবং ডিটেলস আলোচনা করা হয়েছে, অভাষিক যোগাযোগ কাকে বলে সেটা ডিটেলস এখানে আলোচনা করেছে। যোগাযোগের অনুশীলনগুলো এখানে 6টা অনুশীলন দিচ্ছে, এগুলো দেখে নিবা। তারপরে জরুরি যোগাযোগ, জরুরি পরিস্থিতি এবং কার সঙ্গে যোগাযোগ করবে সেটা এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নিবা। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রমিত ভাষা শিখি, প্রমিত ভাষা প্রথম পরিচ্ছেদ বলা হয়েছে, এখানে তোমাদের কিছু অপশন দেওয়া আছে, ভালো করে দেখে নিবা তোমরা। আঞ্চলিক ভাষায় প্রমিত ভাষার ডিটেলস দেওয়া আছে। তারপরে ধ্বনির উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণ দেখা আছে বই কই খই এবং কুল খুল চাপ ছাপ এরকম দেওয়া আছে। উচ্চারণ ঠিক ঠিক রেখে ছড়া পড়ি, একটা ছড়া দেওয়া আছে, ভালো করে দেখাবো। চিঠি বলি এবং রুকনুজ্জামান খান চিঠি বলি, একটা গল্প ইয়া কবিতা, কবিতাটা তোমরা দেখে নিবাস, মজার একটা গল্প আছে। তারপর তোমাদের কবিতা থাকলে তোমরা ভাষায় একটা শব্দ তো থাকবে তোমাদের, তো এখানে তোমাদের কয়েকটা শব্দ দেওয়া আছে এবং শব্দ খুঁজে এখান থেকে আঞ্চলিক এবং প্রমিত ভাষাগুলো খুঁজে বের করে দুই পাশে লিখতে হবে শখের মধ্যে। তারপর তোমার প্রমিত ভাষা চর্চা করি, এখানে 3টা অপশন দেওয়া আছে, চর্চা কীভাবে করবা, দ্বিতীয় পরিচয় শব্দ শব্দের উচ্চারণ উচ্চারণ কীভাবে করবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে প্রত্যেকটা। এখানে তোমাদের গল্প দেওয়া আছে, গল্প হচ্ছে সুখী মানুষ, গল্প লেখছে মমতাজউদ্দিন আহমেদ,
এই মমতাজউদ্দিন আহমেদের সুখী গল্প থেকে এখানে নাটকের চরিত্র কে কে আছে এটা দেখে নিবা। আমরা সুখী গল্প আগেও পড়েছি, আগের গল্পটা এখানে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছে। দেখতে পাচ্ছো তোমরা এখানে দ্বিতীয় দৃশ্য, দুইটা দৃশ্য আছে এখানে, কিছু শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থগুলো দেখে নিবা। অনেকগুলো শব্দ দেওয়া আছে, শব্দের উচ্চারণ এখানে কিছু উচ্চারণ দেওয়া আছে, শব্দ এবং প্রমিত উচ্চারণ দেওয়া আছে, এগুলো তোমরা এক নজর দেখে নিবা। উপস্থিত বক্তৃতার প্রমিত ভাষার বলা হয়েছে, প্রমিত ভাষার চর্চা। এবং তৃতীয়ত দেওয়া আছে অর্থ বুঝে বাক্য লিখি, প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী, নমুনা এক বিশেষ্য এবং পাঠ্য থেকে বিশেষ্য খুঁজি, এবং চিঠি চিঠি বিলি থেকে পাওয়া এবং সুখী মানুষ থেকে পাওয়া, বিশ্লেষণমূলক শব্দ, অনুচ্ছেদ লিখে বিশ্লেষণ খুঁজি। তারপরে নমুনা দুই দেওয়া আছে, সর্বনাম দেওয়া আছে, তার পাঠ্য থেকে সর্বনাম খুঁজি, সর্বনাম শব্দ, এক হলো চিঠি চিঠি বিলি থেকে পাওয়া এবং সুখী মানুষ থেকে পাওয়া, অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। এরকম নমুনা তিন তিন দেওয়া আছে এবং বিশেষণ দেওয়া আছে, পাঠ্য থেকে বিশেষণ খুঁজি, খুঁজে এখানে ছকে লিখতে হবে, অনুচ্ছেদ লিখে বিশ্লেষণ খুঁজি। তারপর নমুনা চার দেওয়া আছে, ক্রিয়া দেওয়া আছে, পাঠ থেকে ক্রিয়া খুঁজি, অনুচ্ছেদ লিখে ক্রিয়া খুঁজি। এরকম দেওয়া আছে নমুনা পাঁচ নাম্বার দেওয়া আছে, তারপর ক্রিয়া বিশেষণ এবং পাঠ থেকে ক্রিয়া বিশেষণ খুঁজি, অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজি। এরকম দেওয়া আছে নমুনা ছয় অনুসর্গ, পাঠ থেকে অনুসর্গ খুঁজি, অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি। তারপর নমুনা পাঁচ যোজক, পাঠ থেকে যোজক খুঁজি, তারপর অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি। নমুনা আবেগ, তারপর তোমার হচ্ছে পাঠ থেকে আবেগ খুঁজি এবং অনুচ্ছেদ লিখে আবেগ খুঁজি। এখানে তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদ আছে অর্থ এবং অর্থ অর্থান্তর। এখানে পাখাপাখি পাখি সুকুমার রায় একটা কবিতা দেওয়া আছে, কবিতার কিছু শব্দ দেওয়া আছে, তার বাক্যের প্রয়োগ এবং পাকা শব্দের অর্থগুলো এখানে দেওয়া আছে। তারপরে মুখ্য অর্থ এবং গৌণ অর্থগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর অর্থ বুঝে বাক্য লিখি, এখানে এই অর্থগুলো বুঝে বাক্য লিখতে হবে। এই ছিল।